আসসালামু আলাইকুম প্রীতিনী ভাই বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। তো আজকে যে তথ্যটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে যে কিয়ামতের পূর্বে কিন্তু ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই বিষয়গুলো আমরা সবাই জানি, তবে আজকে ফুরাত নদী সম্পর্কে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যটি আসলে গত 2-3 দিন আগেই আসলে প্রকাশিত হয়েছে। তো এই বিষয়টি আমি মনে করি আপনাদের সকলেরই জানা প্রয়োজন, এবং আমার যেটি মনে হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যেই আসলে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠতে পারে এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন ঘটতে পারে। তো পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো যেটি বলছিলাম যে ফুরাত নদীর ব্যাপারে, তো ফুরাত নদী হচ্ছে আপনার তুরস্কে উৎপত্তি লাভ করে সেটি কিন্তু ইরাক এবং সিরিয়ার মধ্য দিয়ে গেছে। তো এটি কিন্তু মোটামুটি সবাই জানে। তো আজকে যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে ফুরাত নদীতে যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে ঠিক তখন কিন্তু আপনার কিছু কিছু আলামত দেখা যাবে, আর যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে ওঠার আগে সেখানের পানি শুকিয়ে যাবে, আর যেটি এখন বর্তমানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ফুরাত নদীতে কিন্তু তেমন একটি পানি নেই। এবং এটি কিন্তু আমার মুখের কোনো কথা না, বিভিন্ন নিউজ সাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমার বিগত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ফুরাত নদীতে যে এখন বর্তমানে যে পানি আছে সেই পানি দ্বারা কিন্তু আসলে ওইখানের যারা বসবাসকারী তারা কিন্তু তাদের কৃষিকাজ থেকে শুরু করে দৈনন্দিন কাজে যে পানি ব্যবহার করে সেটি কিন্তু তারা করতে পারছে না। এবং তারা কিন্তু সরাসরি বলেই দিয়েছে যে এখানে যে পানি আছে সেই পানি দ্বারা তাদের হচ্ছে না এবং তাদের জীবন এখন হুমকির মুখে। তো যেটি বলছিলাম যে ফুরাত নদী যেহেতু তুরস্ক, সিরিয়া এবং হচ্ছে ইরাক এই তিনটি দেশের সাথে সরাসরি জড়িত, সেহেতু এই তিনটি দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থান আমাদের জন্য। গত 2 দিন আগে সিরিয়াতে একটি ঘটনা ঘটেছে যেটি আসলে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় ভেসে ওঠার একটি ইঙ্গিত বহন করে। তো বিষয়টি হচ্ছে এমন যে আমরা যখন এই ফুরাত নদীর নামটি সামনে আনি তখন কিন্তু একটি স্থানের নাম সাথে সাথে চলে আসে, আর সেই স্থানটির নাম হচ্ছে দেইরাজ্জুর। কারণ আপনারা সবাই জানেন যে ফুরাত নদীতে যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে এই স্বর্ণের পাহাড়টি আসলে মূলত কোথায় ভেসে উঠবে? তাছাড়া ফুরাত নদীর দৈর্ঘ্য কিন্তু 2700 কিলোমিটার এবং এর অবহিকার যে আয়তন সেটি কিন্তু 440,000 বর্গ কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন যে এই নদীটি কিন্তু খুব ছোট একটি নদী তা নয়, এটা মোটামুটি একটা বড় নদী। এবং এই নদীটিকে ঘিরে কিন্তু পাশাপাশি তিনটি দেশ, তুরস্ক, ইরাক এবং হচ্ছে আপনার সিরিয়া। তো এই তিনটি দেশকে কেন্দ্র করেই এই নদীটি আসলে বয়ে চলেছে। তো এখন আপনারাই বলুন যে ফুরাত নদীর কোন স্থানে আসলে স্বর্ণের পাহাড়টি ভেসে উঠতে পারে। আমরা জানি ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এখন এই যে ফুরাত নদীর যে দৈর্ঘ্য, এই টোটালটা স্থানে কি ফুরাত নদীর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে নাকি কোনো নির্দিষ্ট কোনো স্থানে? তো হাদিসের মাধ্যমে যেটি জানা যায় যে দেইরাজ্জুর প্রদেশের কিরকিসিয়া নামক একটা ঐতিহাসিক স্থানের নিকটবর্তী স্থানেই আসলে এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তো এখন দেইরাজ্জুর কোথায়? সিরিয়াতে অবস্থিত। তাহলে যে এই সোনা ভেসে উঠবে বা স্বর্ণের পাহাড় ভেসে উঠবে এটি মূলত সিরিয়ার মধ্যেই, এবং এটি হয়তো পরবর্তীতে আপনার সিরিয়া থেকে তুরস্ক অথবা ইরাক এর কাছাকাছি যে মানে ফুরাত নদীর যে আপনার যে দৈর্ঘ্য বা আয়তন সব কেন্দ্র করেও হতে পারে। যাই হোক, হাদিসের মাধ্যমে যেটি বোঝা যায় সেটি হচ্ছে যে সিরিয়ার দেইরাজ্জুর প্রদেশের কিরকিসিয়া নামক ঐতিহাসিক স্থানের নিকটবর্তী স্থানে আসলে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এজন্যই কিন্তু সিরিয়ার দেইরাজ্জুর আমাদের কাছে একটি পরিচিত নাম। এবং দেইরাজ্জুরের স্থানেই কিন্তু গত 2 দিন আগে একটি ঘটনা ঘটেছে যে সিরিয়ার যে বেকার যুবকরা রয়েছে এই স্থানের, তারা কিন্তু দেইরাজ্জুর প্রদেশের বিভিন্ন স্থানে তারা খনন করা শুরু করছে। এখন তারা মাটি কেন খনন করছে? তাদের দাবি অনুযায়ী তারা বলছে যে এখানে তারা স্বর্ণ পাবে, এবং তারা বলছে যে এখানে যেহেতু দীর্ঘদিন আইএস ছিল তো আইএসের যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলো নাকি মাটির নিচে চাপা পড়ে আছে, এবং অনেকে মনে করছে যে এখানে অনেক সম্পদও পাবে এবং বিশেষ করে এখানে স্বর্ণ পাবে। তো দেখুন, মানুষজন কিন্তু এখন সেই দেইরাজ্জুর প্রদেশের স্থানে কিন্তু খনন করা শুরু করেছে, কারণ তাদের দাবি সেখানে তারা স্বর্ণ পাবে। এখন হঠাৎ করে এই বুদ্ধিটা তাদের কোথা থেকে আসলো? অনেকের দাবি অনুযায়ী যারা এখানে খনন করছে তারা অলরেডি তারা এখানে স্বর্ণ পাচ্ছে, এবং অনেকে বলেছে যে এখানে তারা অস্ত্রও পাচ্ছে, সোনার মুদ্রা পাচ্ছে, সোনার গহনাও পাচ্ছে। তো বিষয়টি হচ্ছে যে এটি কি তাহলে সেই ফুরাত নদীর স্বর্ণ? আসলে দেখুন, এই দেইরাজ্জুর যেহেতু আমাদের একটা পরিচিত স্থান এবং যেহেতু এটির সাথে ফুরাত নদীর একটি সম্পর্ক রয়েছে, এবং অলরেডি যেহেতু এখানে অনেকে খননের কাজ করছে স্বর্ণের আশায়, সেহেতু ফুরাত নদীর বিষয়টি কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। আর মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকেরই দাবি যে এখানে দীর্ঘদিন যেহেতু আইএস ছিল, সেহেতু আইএস যখন এখান থেকে চলে গেছে তো চলে যাওয়ার পর তাদের যে রেখে যাওয়া সম্পদ সেগুলো মাটির নিচে চাপা পড়ে আছে, বিভিন্ন অস্ত্র, বিভিন্ন স্বর্ণের মুদ্রা এবং স্বর্ণের আপনার গহনা।
তো এজন্যই অনেকে আবার খনন করছে। আবার কিছু কিছু সূত্রে এমনটাও পাওয়া গেছে যে এখানে স্বর্ণ আছে এবং বেকার যুবকরা কিন্তু এখানে এজন্যই খনন করছে। তো যাই হোক, ফোরাত নদীর ব্যাপারটি এই বিষয়টির সাথে মিলে যায়, এজন্যই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর এরকম যদি কোনো নিউজের ব্যাপারে আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভবিষ্যতে যদি এরকম কোনো তথ্য পাই আপনাদেরকে জানাবো, অবশ্যই সেটিও কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।